হ্যালো ফ্রেন্ডস, ইলুমিনেট পূজাতে ওয়েলকাম তোমাদের সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো তালিবান। এই তালিবান সম্প্রদায় গত দু সপ্তাহ ধরে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করে চলেছে, আর অন্যদিকে আফগানিস্তান সরকার ধীরে ধীরে নিজেদের ক্ষমতা হারাচ্ছেন। আফগানিস্তানের প্রায় 90% জমি তালিবান দখল করে নিয়েছে। কিন্তু এই তালিবান কারা, কোথা থেকে এলো, এই তালিবানের আত্মপ্রকাশ যদি জানতে হয় তাহলে আমাদের শুরু করতে হবে 1979 খ্রিস্টাব্দ থেকে। তাহলে চলো শুরু করা যাক। 1979 খ্রিস্টাব্দে আফগানিস্তানে কমিউনিস্ট প্রেসিডেন্ট নূর মোহাম্মদ তারিকিকে হত্যা করা হয়। এরপর সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে ইন্টারফেয়ার করতে শুরু করে। কমিউনিস্ট প্রেসিডেন্ট নূর মোহাম্মদ তারিকিকে যিনি হত্যা করেন, তিনিও ছিলেন একজন কমিউনিস্ট লিডার, যার নাম হাফিজুল্লাহ আমিন। হাফিজুল্লাহ আমিন প্রথমে নূর মোহাম্মদ তারিকিকে গ্রেপ্তার করেন এবং তারপর তাকে হত্যা করেন। আফগানিস্তানে এই সময় কমিউনিস্ট এবং ইসলামী মতাদর্শীদের মধ্যে লড়াই চলছিল। এছাড়াও আফগানিস্তানের পাশের দেশ ইরানে ইসলামী রেভলিউশন শুরু হয়, যাকে আমরা ইরানিয়ান রেভলিউশন নামে জানি। হাফিজুল্লাহ আমিন এই ইসলামী রেভলিউশন দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং নিজে একজন কমিউনিস্ট হওয়া সত্ত্বেও মসজিদ পুনর্গঠন করা, কোরআন বিতরণ করা, এই সমস্ত ইসলামিক পন্থী কাজগুলি করছিলেন ইসলামী মতাদর্শীর লোকেদের নিজের দিকে টানার জন্য। 1979 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ইসলামী সংগঠন আফগানিস্তানে ক্ষমতা দখল করে নেওয়ার আগে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আর্মি ডিপ্লয় করে এবং হাফিজুল্লাহ আমিনকে হত্যা করে। এরপর আফগানিস্তানের নতুন প্রধান হিসেবে নিযুক্ত হন বাবরাক কারমাল। বাবরাক কারমাল ক্ষমতায় আসার সাথে সাথেই তিনি 2700 বন্দি রাজনেতাকে রেহাই দেন, আফগানিস্তানের সাধারণ মানুষদের ধর্মীয় স্বাধীনতা প্রদান করেন এবং প্রতিশ্রুতি দেন যে তাদের ভোটাধিকারের স্বাধীনতা দেওয়া হবে। এই সময় আফগানিস্তানকে দেখে মনে হচ্ছিল আফগানিস্তানের শান্তি ফিরে এসেছে এবং আফগানিস্তান সঠিক পথে পরিচালিত হচ্ছে। কিন্তু ঠিক তখনই কমিউনিস্ট মতাদর্শের বিরুদ্ধে আমেরিকা সমর্থন করে মুজাহিদ্দিনকে, যাকে অলরেডি সমর্থন করছিল সৌদি আরব এবং পাকিস্তান। আমেরিকা এই মুজাহিদ্দিনদের $500,000 আর্থিক সহায়তা করে। মুজাহিদ্দিন আসলে ছিল গরিলা ফাইটার। এই মুজাহিদিনরা এই আর্থিক সাহায্য পাওয়ার পরে এদের হাতে প্রচুর পরিমাণে অস্ত্র চলে আসে এবং তারা সোভিয়েত ইউনিয়নের আর্মিদের সাথেই যুদ্ধ শুরু করে। এরপর 1988 খ্রিস্টাব্দে ডক্টর মোহাম্মদ নাজিবুল্লাহ পাকিস্তানের সাথে পিস এগ্রিমেন্ট করে যে তারা একে অপরের দেশে ইন্টারফেয়ার করবে না। এই চুক্তির গ্যারেন্টার হয় সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা। ইউএসএ প্রতিশ্রুতি দেয় যে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে আর্মি রিটার্ন করলে আমেরিকা ও মুজাহিদ্দিনকে ফান্ডিং দেওয়া বন্ধ করে দেবে। এর ঠিক 9 বছর পর 1989 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে আর্মি রিটার্ন করে এবং 1990 খ্রিস্টাব্দে আফগানিস্তান ইসলামী রিপাবলিক হিসেবে ঘোষিত হয় এবং আফগানিস্তান থেকে কমিউনিস্ট মতাদর্শকে একেবারে মুছে ফেলা হয়। এরপর 1992 খ্রিস্টাব্দে মুজাহিদ্দিন আফগানিস্তানের ক্ষমতা দখল করে এবং রাব্বানি আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন। ইতিমধ্যেই আফগানিস্তানে জন্ম হয় তালিবানের। 1996 খ্রিস্টাব্দে তালিবান রাব্বানিকে ক্ষমতাচ্যুত করে। প্রকৃতপক্ষে তালিবান শব্দের অর্থ হলো ছাত্র। মুল্লাহ ওমার 50 জন স্টুডেন্টকে নিয়ে এই তালিবান সংগঠন শুরু করে। এরপর পাকিস্তান থেকে আফগানিস্তানের শরণার্থীরা আফগানিস্তানে ফিরে আসে এবং তালিবান গ্রুপ জয়েন্ট করে। তালিবান সংগঠন শুরু হওয়ার প্রথম দিকে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে শান্তি ফিরে আসে এবং এই শান্তি ফিরে আসায় আফগানিস্তানের জনগণ তালিবান গ্রুপকে সাপোর্ট করতে শুরু করে। কিন্তু আস্তে আস্তে এই তালিবান গ্রুপ ইসলামী মতাদর্শকে আফগানিস্তানের জনগণের ওপর চাপিয়ে দিতে আরম্ভ করে, যেমন ফুটবল, মিউজিক, ফটোগ্রাফি, ছবি আঁকা, ক্লিন শেভ রাখা, মেয়েদের বিনা বোরখাতে ঘোরাফেরা করা, এই সব কিছুকে ব্যান করে দেয়। ইউএনের অফিস, এনজিও, 10 বছরের বেশি মেয়েদের পড়াশোনা করা, এই সব কিছুকেই বন্ধ করে দিতে থাকে। হিন্দুদেরকে মারতে থাকে, খ্রিস্টানদেরকে মারতে থাকে, হিন্দুদের মন্দির ধ্বংস করতে থাকে, বৌদ্ধদের গুম্ফাকে নষ্ট করে দেয়। এর ফলে অন্যান্য দেশ এই তালিবানকে দেখে ব্যঙ্গ বিদ্রুপ করতে শুরু করে। এরপর 1990 খ্রিস্টাব্দে কিছু মুজাহিদ্দিন তালিবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধকে বলা হয় নর্দার্ন অ্যালায়েন্স। এর হেড ছিল আহমেদ শাহ মাসুদ। 2001 সালে নর্দার্ন অ্যালায়েন্স তালিবানের কাছে হার স্বীকার করে এবং
তালিবান আহমেদ শাহ মাসুদকে হত্যা করে। এর ঠিক দুদিন পর আল কায়দা ইউএসএ অ্যাটাক করে এবং ইউএসএর ওয়েল ট্রেড অর্গানাইজেশনকে পুরোপুরি ধ্বংস করে দেয়। একে নেতৃত্ব দেয় আল কায়দা সৌদি টেরোরিস্ট ওসামা বিন লাদেন। আফগানিস্তানের তালিবান এই ওসামা বিন লাদেনকে নিজেদের দেশেই শেল্টার প্রদান করে। পরে লাদেন একটি চিঠিতে স্বীকার করে যে আমেরিকা আফগানিস্তানের মুসলিমদের ওপর যে অত্যাচার চালাচ্ছিল এটা তারই প্রতিশোধ নেওয়া হলো। এরপর ইউএসএ আফগানিস্তানে আর্মি ডিপ্লয় করে এবং আমেরিকা এয়ার স্ট্রাইক শুরু করে। ইউএসএ নর্দার্ন অ্যালায়েন্সকে সাথে নিয়ে তালিবানকে একেবারে কোণঠাসা করে ফেলে এবং নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন আফগানিস্তানে হামিদ কারজাই। 2004 সালে 6 মিলিয়ন লোক ভোট প্রদান করে এবং হামিদ কারজাই প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করে। হামিদ কারজাই ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন করেছিলেন। অন্যদিকে আমেরিকা পাকিস্তানের ওপর এয়ার স্ট্রাইক শুরু করে এবং ওসামা বিন লাদেনকে হত্যা করে 2011 সালে। এবং 2013 সালে তালিবানের প্রধান লিডার মুল্লাহ ওমার অসুস্থতার কারণে মারা যায়। আমেরিকা বারবার তালিবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পরেও তালিবানকে নিঃশেষ করতে পারেনি। তালিবান পাশাপাশি দেশগুলিতে বোম ব্লাস্ট করায় সাধারণ মানুষকে হত্যা করতে শুরু করে। এরপর 2020 সালে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালিবানের সাথে পিস টক শুরু করে এবং তালিবানকে বলা হয় তারা যদি আল কায়দা টেরোরিস্ট গ্রুপের সাথে সম্পর্ক শেষ করে তবেই আমেরিকা আফগানিস্তান ছেড়ে চলে যাবে। সেই সময়ে প্রথম তালিবান প্রকাশ্যে আসে যে তাদের 85,000 সৈন্য বর্তমান। এরপর 2021 সালে আমেরিকা প্রেসিডেন্ট পরিবর্তন হওয়ার পর নতুন প্রেসিডেন্ট জো বাইডেন স্টেটমেন্ট দেন যে আফগানিস্তানের 3 লক্ষ আর্মি 85,000 তালিবানকে কোণঠাসা করতে সক্ষম। ভারতের একদল বুদ্ধিজীবী মনে করেন যে আফগানিস্তানে তালিবানের বিরুদ্ধে আর্মি পাঠানো উচিত, কিন্তু ভারত কি তা করবে তা তো সময় বলে দেবে। তবে তালিবান আফগানিস্তানের 90% জমি দখল করে নিয়েছে। আফগানিস্তান যদি তালিবানের দখলে চলে যায় তাহলে ভারতের সাথে আফগানিস্তানের সুসম্পর্ক নষ্ট হবে। এরপরেও ভারত আফগানিস্তানকে যে 3 বিলিয়ন আর্থিক সাহায্য করেছে তা সম্পূর্ণ বিফলে চলে যাবে। তারপরেও শোনা যাচ্ছে যে তালিবান আফগানিস্তানের যে জমিগুলো দখল করছে সেই জমিতে চাষ হবে পোস্ত এবং তা থেকে তৈরি হবে ড্রাগস। আফগানিস্তানে যদি ড্রাগস তৈরি হয় তাহলে ভারতে ড্রাগসের সাপ্লাই বেড়ে যাবে এবং এতে আমাদের ভারত একটা মহা বিপদের মুখে পড়বে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, তাদের ভালো রাখুন যারা আমাদের ভালো।